সালাম আলাইকুম। যারা মাকে ভালোবাসেন অবশ্যই কথাগুলো শুনে যাবেন, এবং যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি কি মিস্টার আসানের সাথে কথা বলছি? জি বলছি, আপনি কে বলছেন? কি মিস্টার আসান, আমি নাসরিন নোমা ফোন করেছি একটা বিশেষ ব্যাপার আপনার সাথে একটু কথা বলার জন্য। কি ব্যাপারে কথা বলতে চান? মিস্টার আসান, উই আর ডুইং এ ফ্রি মেডিকেল ক্যাম্প ইন কুমিল্লা, এন্ড আমাদের ডক্টর আপনার মায়ের চেক আপ করেছেন আজকে সকালে। ও আচ্ছা, সব ঠিক আছে তোমার মায়ের? সব কিভাবে ঠিক থাকে আপনি বলেন, একা একা থাকে আপনার মা এখানে, আর আপনিও তো এক বছর একবারও দেখতে আসলেন না আমাকে। আসলে আমি একটু বিজি থাকি তো, নতুন ব্যবসা শুরু করেছি, বাট আমার এক খালা আছে যিনি সবসময় মায়ের সাথে থাকেন, ইভেন মায়ের দেখাশোনাও করেন। হ্যাঁ হ্যাঁ, আমি জানি, উনি নিয়ে আসছিলেন আমাদের ক্যাম্পে আজ সকালে, ওনার কাছ থেকে আমি সব জানতে পেরেছি, তাই আর কোনো উপায় না পেয়ে আপনাকে কল করলাম ডিরেক্টলি। এনিথিং সিরিয়াস? মিস্টার আসান, আপনার মায়ের ফিজিক্যাল কন্ডিশন একদমই ভালো না, she needs proper treatment. আমরা ধারণা করছি তার দুটো কিডনি ড্যামেজ হয়ে গেছে। Oh my god. Yeah. So she needs emergency treatment and a kidney transplant. কি? সে তো অনেক টাকা পয়সা, অনেক খরচের ব্যাপার। জি অবশ্যই, তাই আপনাকে কল দিলাম। আমি এত টাকা কই পাবো দেখেন, ছোটখাটো ব্যবসা করে নিজে চলতে পারি না ঠিকমতো। জি, আপনার স্ট্রাগলের কথা আপনার মা আমাদেরকে খুলে বলেছে অলরেডি, বাট আমাদের কাছে আরেকটা সলিউশন আছে, একটা ওয়ে আছে, তার জন্যই আপনাকে ফোন দিয়েছি। দেখেন আপা, আমার এসব, আমাকে এসব ব্যাপারে নজর হয় না, আমি খুব ঝামেলায় আছি এখন, যদি পসিবল হয় আপনারা কিছু একটা হেল্প করেন আমাকে। আমাকে হেল্প করার জন্যই আপনাকে ফোন দিয়েছি, তাই না? ট্রিটমেন্টের খরচ আমাদের ফাউন্ডেশন বেয়ার করবে, বাট উই নিড আ কিডনি টু ট্রান্সপ্ল্যান্ট। আপনি কি একটু কুমিল্লা আসতে পারবেন? আমি তো বললামই আমি অনেক ঝামেলায় আছি আপা, নতুন ব্যবসা শুরু করেছি বললামই তো, আর যেহেতু খরচ আপনারা দিচ্ছেন তাহলে আমার আসতে হবে কেন? For a checkup, Mr. Hassan, you can donate a kidney to your mother. তাহলে তো আর কোনো সমস্যাই হয় না। আমি কিডনি দিলে আমি বাঁচবো কি করে? একটা কিডনি দিয়ে মানুষ বাঁচতে পারে আপনি জানেন? না 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 না, এটা কেমন কথা বললেন? আমার বাচ্চা কাচ্চা আছে, বউ আছে, আমার বাকি জীবনটাই পড়ে আছে, আমি যদি এসব এখন করি প্লিজ এসব ব্যাপারে আমাকে এখন জড়াবেন না। আপনি এসব কি বলতেছেন? এটা বলে কিভাবে হবে আপনি বলেন? আপনি চান না আপনার মা বাঁচুক? অবশ্যই চাই, কিন্তু আমি, আপনি আমাকে যা করতে বলছেন তা সম্ভব না আসলে আপা, আমার একটা ভবিষ্যৎ আছে, একটা কিডনি নিয়ে মানুষ বাঁচে ঠিক, পুরোপুরি সুস্থভাবে তো চলতে পারে না, আর তাছাড়া আমার আজকে যদি আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলি কি কে দেখবে? আপনার জন্য আপনার মা আরো কয়েকটা বছর এই পৃথিবীর আলো দেখে যেতে পারবে, এটা কি কোনো ভাবছেন আপনি? দেখেন আপা, এত ভাবা ভাবের কিছু নাই, আবেগে দুনিয়া চলে না বুঝছেন, সবারই একটা সময় দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, তো কেউ আগে যাবে কেউ পরে যাবে। তাহলে টাকা ম্যানেজ করেন, ওনার ট্রিটমেন্ট তো করা লাগবে তাই না, কি আপনি আপনার মা আমুকে এমনি ফালায় রাখবেন? দেখেন আপা, আমি তো আপনার বললামই আমি নতুন ব্যবসা শুরু করছি, ব্যবসার অবস্থাও খুব একটা ভালো না, আমি হয়তো বড় জোর 20,000 টাকা ম্যানেজ করতে পারবো। এ টাকা কিছু হবে না ভাই, এভাবে তো আপনার মা মারা যাবে, আপনি বুঝতেছেন না? দেখেন আমি কি করব, তাছাড়া আল্লাহর নির্দেশ হলে আমরাই বা কি করতে পারি বলেন, আল্লাহর মার আল্লাহ নিয়ে যাবে, আমার এর চেয়ে আর বেশি কিছু বলার নেই। এটা কি কথা বলতেছেন আপনি, আপনি তো মাকে বাঁচাতে চান না? দেখেন আপা, আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন, মা তো আমার, আপনার তো না। আপনার মায়ের পাশে আমি সকাল থেকে দাঁড়ায় আছি, আই স হার সাফার, আপনি যদি এখানে থাকতেন এক মিনিটের জন্য আপনি বুঝতেন সেটার জন্য আমি। দেখেন আপা, আপনার পেছনে অনেকক্ষণ অনেক না, এটা বলতে পারেন না, আপনার পেছনে আমি অনেক সময় করছি, আপনি জানেন না আপনার মা আপনাকে কত ভালোবাসে, আপনি জানেন না এগুলা, হাউ ক্যান ইউ সে দিস? আচ্ছা দেখেন আপা, অনেক সহ্য করছে আপনার পেছাল, ঠিক আছে অনেক বলছেন, আমি আর কথা বাড়াতে চাই না, আমার যা বলার আমি বলেই দিচ্ছি, বাকিটা আপনারা যা পারেন করেন বুঝছেন। জি মিস্টার আসান, আমি সব বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি, আপনি একজন অনেক ভালো একজন ছেলে, একজন ভালো সন্তান, আর এটা আমার সাথে সাথে লাখ লাখ মানুষ এখন জানবে। লাখ লাখ মানুষ মানে? জি, ইউ শুড বি অ্যাশেমড অফ ইয়োরসেলফ, আই এম আরজে টাজ এন্ড ইউ হ্যাভ জাস্ট বিন গ্যাংস্টারাইজড অন 96.4 স্পাইস FM. বাই দ্য ওয়ে, ডু ইউ ওয়ান্ট টু হিয়ার, আপনার মায়ের কাছে যখন আপনার জন্য কিডনি চেয়েছিলাম উনি কি বলেছেন শুনতে চান? রাইট, উনি কেন শুনবে, উনি তো অনেক একটা ভালো ছেলে তাই না? বাট লিসেনার্স, আপনারাই শুনেন ওনার মা কি বলেছেন। How about the worst thing is,
আমার দেখি লাগবে, তুমি আমার কন্যা যা লাগে সবই নিয়ে নেব, তুমি আমার ভালো বাঁচাও, আমার সেবাকে বলো আমার দুর্নীতিও নেই বলো, তুমি আমার ফুলাতে বাঁচাও আমার কিছু লাগবে না। I don't think I can talk about this anymore, but you guys have definitely seen and heard everything that's happened. But ami ekta kotha bolte chai to all the youngsters listening to me and who follow me. Love your parents the way they loved you. Peace.